হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবার রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্যানকেক প্যানিস্টিক দিয়ে কিভাবে আপনারা মেকআপ করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের যে প্রোডাক্টগুলো সেগুলো দিয়ে। হচ্ছে আজকে আমি আমার মেকআপ লুকটি কমপ্লিট করেছি। তো আমি এই যে আইশ্যাডো প্যালেটগুলো আছে এগুলো কিন্তু খুব ছোটো ছোটো আইশ্যাডো প্যালেট এবং এগুলোর প্রাইজও কিন্তু একদমই অল্প দাম, দেখা যায় 20-25 টাকা করে হলে হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং প্যানকেক এবং প্যানিস্টিক দিয়ে কীভাবে একদম অল্প প্রোডাক্ট দিয়ে এবং অল্প দামে লিপস্টিক দিয়ে কীভাবে আপনারা এরকম আই লুক ক্রিয়েট করতে পারেন। এবং আইব্রোটা কিন্তু আমি আজকে আমার এই ছোট্ট মিনি আইশ্যাডো দিয়ে করেছি এবং আই লুকটাও হচ্ছে এই ছোট ছোট আইশ্যাডো দিয়ে করা। এবং প্যানিস্টিক এবং প্যানকেক ইউজ করে আজকের বেসটা কমপ্লিট করেছি এবং লিপস্টিকটাও কিন্তু একদমই রিজনেবল প্রাইজের। তো সব কিছুই আজকের ভিডিওতে থাকবে এবং প্যানকেক প্যানিস্টিক দিয়ে যারা মেকআপ শিখতে চান তাদের জন্য কিন্তু অনেক উপকারী। ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও চাইলে আমার মতো এরকম খুব সুন্দর একদম ফ্লাফি মেকআপ করতে পারবেন প্যানকেক এবং প্যানিস্টিক দিয়ে। আর যারা প্যানকেক প্যানিস্টিক কিনে অলরেডি ঘরে ফেলে রেখেছেন, ইউজ করা জানে না, তো তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল। আপনারা কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো ফেলে রেখেছেন সেগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেকআপ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওতে। আজকে মেকআপের প্রথমেই হচ্ছে আমি আমার স্কিনটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা প্রাইমার লাগিয়ে নিব। যেহেতু প্যানকেক প্যানিস্টিকের প্রাইমার, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি প্রাইমার অবশ্যই ইউজ করে নেবে। প্রাইমারটা কিন্তু অবশ্যই ইউজ করে নিতেই হবে। এখন আমি চলে যাচ্ছি প্যানিস্টিকে। আমার স্কিনের শেড অনুযায়ী আমি আজকে ব্যবহার করতেছি টিবি প্যানিস্টিকের 6-6A। এ নাম্বার সেটটা হচ্ছে একদমই যারা ফর্সা তাদের জন্য, আর বি হচ্ছে যারা শ্যামলা তাদের জন্য, এবং সি হচ্ছে যারা কালো তাদের জন্য। তো আমি প্যানিস্টিকটাকে আমার মুখে লাগিয়ে নিলাম। এখন আমি এরকম একটা ছোট্ট তুলির মাধ্যমে আমার স্কিনে প্যানিস্টিকটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর অবশ্যই তুলিটা তোমরা ভিজিয়ে নিবে, যদি একদম শুকনা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার প্যানিস্টিকটা ভালোভাবে বসবে না। যদি তোমরা এটাকে ভিজিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে এটাকে বসাতে পারবে। আর এখানে কিন্তু বিউটি ব্লেন্ডার ব্যবহার করা যাবে না, বিউটি ব্লেন্ডার কিন্তু এটাকে কভার করতে পারবে না। কারণ হচ্ছে বিউটি ব্লেন্ডার হচ্ছে অনেক সফট এবং বিউটি ব্লেন্ডার হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ড করতে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে তোমার লিকুইড একটা প্যানিস্টিক, এটা কিন্তু তোমার অনেকটা শক্ত শক্ত টাইপের। তো এটা কিন্তু তোমার হচ্ছে এরকম তুলি ছাড়া হবে না। আর প্যানকেক ইউজের সময় তোমার ভিজা তুলি দিয়ে ইউজ করতে হবে, বারবার প্যানকেক নেওয়া যাবে না। জাস্ট একবারেই একটু বেশি করে প্যানকেক নিয়ে পুরো মুখে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিতে হবে। এটাই হচ্ছে প্যানকেক এবং প্যানিস্টিকের একটা সিক্রেট। এটা যদি তোমরা ভালো করে বসাতে পারো, মেইন হচ্ছে বেস, বেসটা যদি সেট করতে পারো প্যানকেক প্যানিস্টিক দিয়ে ভালোভাবে, তাহলে কিন্তু তোমার মেকআপ অনেক অনেক সুন্দর হবে। তো দেখো আমার তুলিটা কিন্তু ভিজা ছিল, আমি এখন চাপ দিয়ে একটু একটু পানি ছিল সেগুলোকে ফেলে দিয়ে এখন তুলিটাকে একদমই হচ্ছে ড্রাই করে নিয়েছি, মানে একদমই এক ফোঁটা পানি রাখি নাই। এখন আমি এটা দিয়ে আমার ফুল ফেসটাকে আবার সেট করতেছি যাতে আমার ফেজে কোনো প্রকার পানি না থাকে। আর প্যানকেক প্যানিস্টিক দিয়ে মেকআপ করলে কিন্তু অবশ্যই পানি দিয়ে বেসটাকে করতে হয়। আর এখানে কিন্তু আমি কোনো কনসিলার ব্যবহার করতেছি না, যেহেতু প্যানকেক প্যানিস্টিকের মেকআপ এটার উপরে কনসিলার হচ্ছে অনেক লিকুইড একটা প্রোডাক্ট, সেটা কিন্তু এটার উপরে বসবে না। এখন আমি চলে যাব সেটিং করার জন্য। সেটিং করার জন্য আমি একটা লুজ পাউডার নিয়েছি। এখন এই লুজ পাউডারটা ব্যবহার করার জন্য আমাদের এরকম একটা ফ্লাফি ব্রাশ লাগবে, মানে একটু ছড়ানো বড় ব্রাশ। তো এখান থেকে হচ্ছে আমি এটা 22 নম্বর শেডের হচ্ছে লুজ পাউডারটা নিয়ে নিচ্ছি। লুজ পাউডারটা আমি এটার যে কৌটো আছে সেখানে একটু অল্প করে নিয়ে তারপর মুখে দিব, কারণ ওটার ভিতরে অনেক বেশি পাউডার থাকে, ব্রাশে অনেক বেশি পাউডার উঠে আসে, তখন কিন্তু আসলে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। এখন আমি ফুল ফেজে আমার এই পাউডারটাকে ভালো করে দিয়ে তারপরে ঝেড়ে ঝেড়ে সেট করে দিচ্ছি। তোমরা যদি পাউডারটা সেট না করে দাও তাহলে কিন্তু তোমার স্কিনে কিছুক্ষণ পরেই দেখবে যে মেকআপগুলো ভেসে ওঠে। অনেকেই বলে যে আপু আমার মুখে মেকআপ ভেসে ওঠে, তো এই কারণেই আসলে মূলত মেকআপগুলো ভেসে ওঠে, কারণ এগুলোর স্টেপ বাই স্টেপ যেই সিস্টেমগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা সিস্টেমই তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মেকআপ আর ঘামবে না। আর অনেকে বলো যে আপু মেকআপ করলে মুখে বিচি উঠে যায়, তো তাদের বলবো তোমরা অবশ্যই মেকআপ করার আগে টোনার এবং ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। এখন আমি হচ্ছে আমার আইব্রোটাকে আট করবো। ছোট্ট কালো ধরনের যে আইশ্যাডোগুলো থাকে যেগুলো দিয়ে আই মেকআপও করা যায় এবং এইগুলো দিয়ে কিন্তু আইব্রো আঁকা যায়, তো আমি হচ্ছে আজকে এটা দিয়ে আইব্রো আট করতেছি।
আমার কাছে মনে হয় এটা অনেকটা পাতলা টাইপের, একদমই হালকা, এটা দিয়ে আইব্রো আর্ট করলে খুব ভালোই লাগে। অনেক বেশি যদি ঘন হয় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু তোমার আইব্রো আর্ট করতে গেলে অনেক সময় উল্টাপাল্টা লেগে গেলে সেটা ব্লেন্ড করা যায় না। আর এটা কিন্তু পাউডারের মতো, এটা যে কোনো জায়গায় যদি এক্সট্রা লেগেও যায় খুব সহজে উঠে যায়, আবার ব্লেন্ডও করা যায় খুব ভালোভাবে। আইব্রো যে পমেট, একটা আইব্রো পমেট কিনতে গেলে কিন্তু তোমার মিনিমাম সর্বনিম্ন 200 থেকে 250 টাকা লেগে যাবে। আর তোমরা কিন্তু চাইলে এই ছোট্ট মিনি হচ্ছে আইশ্যাডো দিয়ে কিন্তু আইব্রোটা আর্ট করে ফেলতে পারো একদমই অল্প টাকা খরচ করে। দেখা যাবে মাত্র 20 টাকা দিয়ে যদি তুমি একটা আইশ্যাডো কিনো, সেটা দিয়ে তুমি আই মেকআপও করতে পারতেছো, প্লাস তুমি আইব্রো আর্ট করতে পারতেছো, চোখের নিচে স্মোকি করার জন্য ব্যবহার করতে পারতেছো। এখন হচ্ছে কনসিলারের কাজ, যেহেতু আমার ভুরুটা আনপ্লাগ করা, সেহেতু অবশ্যই আমার ভুরুর যে আনপ্লাগ করা, যেহেতু নিচে যে পশমগুলো আছে ভুরুর শেপের বাইরে এগুলোকে অবশ্যই হাইড করতে হবে। তো আমি এটার জন্য কিন্তু আজকে প্যানস্টিক ব্যবহার করতেছি, কারণ প্যানস্টিকটা কিন্তু অনেকটাই শক্ত টাইপের, এই কারণে কিন্তু এটা অনেকটা কনসিলারের মতো কাজ করবে। তো দেখো অলরেডি হয়ে গেছে আমার একদমই কনসিলারের মতোই। তো প্যানস্টিকটা আমি জাস্ট আমার কনসিলার ব্রাশে লাগিয়ে তারপরে হচ্ছে আমি আমার ভুরুর শেপের বাইরে যে পশমগুলো আছে এগুলোকে হাইড করে দিলাম। এখন আমার যে ছোট্ট তুলিটা আছে, ফেজে যে প্যানকেক ইউজ করেছিলাম সেই তুলিটা দিয়ে একটু সেট করে এখন আমি আবার সেই লুজ পাউডারটা দিয়ে আমার ভ্রুর যে অংশটা, চোখের যে মেকআপটা, এটাকে ফাইনালভাবে সেট করে দিলাম। এখন আমার আই বেসটা কিন্তু কমপ্লিট, এখন আমি আই মেকআপে চলে যাচ্ছি। তো আই মেকআপ করার জন্য হচ্ছে আমি আজকে এই ছোট্ট আইশ্যাডোগুলো নিলাম। প্রথমে হচ্ছে আমি এটা নীল কালারের আইশ্যাডো নিলাম, একদমই নীল, তো হচ্ছে গিয়ে নীল, হ্যাঁ হ্যাঁ নীল কালারের। তো এইটা আমি জাস্ট ফার্স্টে হচ্ছে একটা ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করব। আমি আজকে হচ্ছে একটু স্মোকি টাইপের একটু ব্ল্যাক আই লুক করবো, কারণ আমার হিজাবের সাথে ম্যাচ করে আমি আই লুকটা করতেছি। আমার হিজাবটা একটু সাই সাই কালার, তো আমি ওরকম টাইপেরই একটা আই লুক করার চেষ্টা করতেছি। আর অন্য যে কালারগুলো আছে এই কালারগুলো এখন আপাতত আমার কাছে নেই, থাকলে আমি অন্য কোনো কালার দিয়ে আই লুক করে তোমাদেরকে দেখাতাম। আমার কাছে আজকে কালো, নীল, সবুজ এই ধরনের কিছু হচ্ছে আইশ্যাডো আছে ছোটো ছোটো, তো এই কারণে আমি এগুলো দিয়েই হচ্ছে আই মেকআপটা করবো। যার কাছে যেগুলো থাকবে সে সেটা দিয়ে কিন্তু করতে পারো। আবার দেখা যায় অনেক সময় তুমি একটা, তোমার কাছে 4-5টা আইশ্যাডো আছে, বাট তুমি একটা ড্রেস কিনলে সেটার সাথে তোমার আই মেকআপ করার জন্য আইশ্যাডো নাই, তখন একটা আইশ্যাডো প্যালেটের দাম 300-400 টাকা দিয়ে না কিনে তুমি কিন্তু এরকম একটা সিঙ্গেল আইশ্যাডো কিনে নিতে পারো। এখন আমি একটা শিমারি কালার ইউজ করেছি, একটু দেখা যায় অরেঞ্জি অরেঞ্জি টাইপের, একটু গ্লিটারি কালার, ওইটা আমি জাস্ট চোখের উপরে দিয়ে এখন আমি কালোটা নিয়ে, যেটা দিয়ে আমি আইব্রো আর্ট করেছিলাম, তো সেই কালো শ্যাডোটা নিয়ে এখন আমি হচ্ছে এটাকে স্মোকি করার জন্য পুরো চোখে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। এই যে দেখো অলরেডি আমার হিজাবের কালারটা চলে আসছে। আর এটা দিয়ে একটু ব্লেন্ডটা বেশি করতে হয়, কারণ এটা হচ্ছে গিয়ে তোমার একটু লিকুইড টাইপের হয় এই ইগুলো আইশ্যাডোগুলো, আমাদের দামি যে আইশ্যাডোগুলো ওগুলো কিন্তু তোমার লিকুইড হয় না। আর এখন হচ্ছে আমি 20 টাকা দামের একটা জরি, ছোটো জরি আর কি, ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমার চোখটাকে অনেক বেশি গর্জিয়াস করার জন্য। আর এখন দিয়ে নিচ্ছি আইলিনার। আর আমি বিশেষ করে বলবো তোমরা আইশ্যাডো যদি নর্মাল নিয়ে নাও সমস্যা নেই, বাট আইলিনারটা একটু ভালো নিও, কারণ আই মেকআপটাই হচ্ছে একটা মেকআপের মেইন। তো আমরা যদি দেখা যায় অনেক ভালো করে আইশ্যাডো না দেই, নর্মাল করেও দেই, কিন্তু আইলিনারটা যদি ভালো দেই তাহলে কিন্তু আমাদের আই লুকটা সুন্দর হবে। আর আমরা অনেক ভালো করে আইশ্যাডো দিলাম কিন্তু আইলিনারটা দিলাম একদমই নর্মাল, যেটা ফেটে গেলো, উঠে গেলো বা ছড়াই গেলো, তাহলে কিন্তু পুরো আইটাই একদমই নষ্ট হয়ে যাবে। তো এই কারণে কিন্তু অবশ্যই আমাদের আই মেকআপের ক্ষেত্রে আমাদের কাজল এবং আইলিনার এই দুইটা একটু ভালো মানে নেওয়া উচিত। আমি আইলিনারটা হচ্ছে আজকে নিয়েছি আই ম্যাজিকের পেন্সিল আইলিনার। যারা আইলিনার দিতে পারো না তাদের জন্য এই পেন্সিল আইলিনারগুলো অনেক ভালো, কোনো রকম হালকা করে আর্ট করলে কিন্তু একদম আইলিনার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যায় এটা দিয়ে। এখন আমি আমার যে কালো শ্যাডোটা আছে এইটা দিয়ে আমি আমার চোখের নিচের অংশ যেটা, ওখানে আমি হচ্ছে একটু কাজলটার, কাজল দিব তো কাজলের নিচে একটু স্মোকি করার জন্য আমি হচ্ছে এই আই শ্যাডোটা দিয়ে নিচ্ছি, আমার যেটা দিয়ে যে ব্রাশটা দিয়ে আমি এই ভুরু আর্ট করেছিলাম ওই ব্রাশটা দিয়ে, কারণ ওই ব্রাশটা অনেকটা চিকন এই কারণে ওই ব্রাশটাই ব্যবহার করতেছি।
এই ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করা হয়েছে সম্পূর্ণ প্রোডাক্টস কিন্তু তোমরা চাইলে আমাদের পেজ থেকে পারচেজ করতে পারো। আমাদের বিজনেস পেজ, আমাদের পেজের নাম হচ্ছে বৃষ্টি বিউটি পার্লার, তোমরা ফেসবুকে সার্চ করলেও পাবে, অথবা তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানেও চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখন দিয়ে নিচ্ছি হচ্ছে একটা মাস্কারা। তো যারা নর্মাল মেকআপ করবে তারা শুধু মাস্কারাই দিয়ে রাখবে, আর যদি একটু গর্জিয়াস করতে চাও তাহলে আমার মতো একটু ল্যাশ পরে নেবে। তো দেখো আমি মাত্র 20-40 টাকা শ্যাডো দিয়ে আমি কত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো তোমরা চাইলেও কিন্তু এভাবে করতে পারো। আরও কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলো অনেক কম দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু আই মেকআপকে অনেক বেশি গর্জিয়াস করতে পারো। তো এখন একটা ব্লাশ আমি ইউজ করে নিয়েছি। আমার কাছে যদি গোলাপি কালার বা হচ্ছে অরেঞ্জ কালারের যদি ম্যাট শ্যাডো থাকতো তাহলে কিন্তু আমি ওইটা দিয়ে ব্লাশ হিসেবে ব্যবহার করে ফেলতাম, তো ওটা নাই, এই কারণে আমার দামি ব্লাশ ইউজ করা লাগতেছে। এখন ইউজ করতেছি হাইলাইটার, এটা খুব কম দামি একটা হাইলাইটার, মাত্র 250 টাকা। এই হাইলাইটারটা কিন্তু তোমরা আমাদের পেজেও পেয়ে যাবে। এটা তোমরা গোল্ডেন, পিঙ্ক কালার এবং সিলভার কালার তিনটা কালার পাবে। আমি আজকে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে সিলভার। তো নর্মালি একটা হাইলাইটার কিনতে গেলে কিন্তু 300-400 টাকা লেগে যায়, 400 টাকার নিচে ভালো কোনো হাইলাইটার পাওয়া যায় না। তো দেখো এটা হচ্ছে টেকনিকের, এটার দাম 400 টাকা, আর এইটার দাম মাত্র 250 টাকা, আর এটা কিন্তু অনেক গ্লেজি একটা হাইলাইটার। তো যারা দেখা যায় যে রেগুলার মেকআপ করো না, মাঝে মাঝে মেকআপ করো, তারা এরকম হাইলাইটার নিতেই পারো, কারণ অনেক বেশি হচ্ছে গিয়ে হাইলাইট করে এই হাইলাইটারগুলো। এখন এই হাইলাইটার থেকে হাইলাইটার নিয়ে আমি আমার ভ্রুর যে নিচের অংশটা আছে সেখানে আমি হাইলাইট করে নিব, চোখের ইনার কর্নারে হাইলাইট করে নিব, মানে যে অপশনগুলো হচ্ছে গিয়ে হাত দিয়ে হাইলাইট করা যায় না সেইগুলো আমি কনসিলারের যে ব্রাশটা আছে এটা দিয়ে আমি এখানে ব্যবহার করতেছি। আবার দেখো আজকে আমি হাইলাইটার ব্যবহার করেছি, আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি। যাদের হাইলাইটার ব্রাশ নেই তারা কিন্তু হাত দিয়েই সুন্দর করে হাইলাইটার দিয়ে দিতে পারো। তো একটু টেকনিক খাটালে কিন্তু তোমরা অনেক অল্প খরচেই খুব সুন্দরভাবে মেকআপ করতে পারবে। তো শেষ আমার মেকআপ লুক। এখন আমি চলে যাব লিপস্টিকে। এই যে আজকে যে লিপস্টিকটা ইউজ করতেছি এটারও কিন্তু 6টা কালার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, লাল, খয়েরি, তারপর হচ্ছে ম্যাজেন্ডা, তারপর পিঙ্ক, তারপরে নুট কালার এবং হালকা গোলাপি যেটা, এই 6টা কালার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 120 টাকা করে। এবং এটা কিন্তু অনেক ম্যাট এবং অনেক সুন্দর এই লিপস্টিকটা। তো দেখো অলরেডি শুকানোর পরে কতটা ম্যাট হয়ে গেছে আর কত দামি লিপস্টিকের মতো মনে হয়। তো আই মেকআপটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি একটা লিকুইড গ্লিটার ইউজ করতেছি, এগুলো তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। তো দেখো আমার কিন্তু মেকআপ লুকটা অলরেডি কমপ্লিট। তো দেখো কত অল্প টাকার প্রোডাক্ট দিয়ে আমি কত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করে ফেলেছি। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে করতে পারো। তো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু একটু গর্জিয়াসভাবে আই লুকটা করেছি। আপনারা কিন্তু চাইলে খুব সিম্পল আই লুকগুলো করতে পারেন, আর আপনারা যদি আমার প্যানকেক প্যানস্টিক দিয়ে সিম্পল আই লুক দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা ব্রাইডাল এবং গায়ে হলুদের লুকও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যার যেই লুকের উপরে বেশি কমেন্ট আসবে সেই ভিডিওগুলো আগে আগে আপলোড করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং হচ্ছে আমার চ্যানেলে যারা এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে আমার ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করেছি অল প্রোডাক্টস আপনারা পেয়ে যাবেন আমাদের বিজনেস পেজ বৃষ্টি বিউটি পার্লার। এবং যারা ফেসবুক চালান না বা পেজ সম্পর্কে বোঝেন না তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে ফোনের মাধ্যমে এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে। যারা ঢাকার বাহির থেকে প্রোডাক্ট নেবেন তাদের ডেলিভারি চার্জ 150 টাকা, যারা ঢাকার ভিতরে নেবেন তাদের ডেলিভারি চার্জ 130 টাকা। এবং অল প্রোডাক্টস কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।